শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইর মূল সূচক ডিএসইএক্স টানা তৃতীয় দিনে গ্রিন জোনে রয়েছে এবং 34.56 পয়েন্ট বা 0.67 শতাংশ বৃদ্ধি পেয়ে 5,199 পয়েন্ট হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 556 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 7.12 শতাংশ বেশি। টেলিকমিউনিকেশন খাত থেকে রবি আজিয়াতা, ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক, শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ইস্টার্ন হাউজিং আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ 6.42 শতাংশ এবং আইটি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 1.33 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে ট্যানারি খাতে আজ সর্বোচ্চ 0.93 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিশে আজ মিউচুয়াল ফান্ড খাতে 8টি এবং শিল্প খাত থেকে 4টি করে কোম্পানি রয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ICBAMCL, ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং এবং ইনভয় টেক্সটাইলের শেয়ার আজ সর্বোচ্চ মূল্য হারায়। কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে ICBAMCL, ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা না থাকায় তাদের শেয়ারের দাম উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ICBAMCL, ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, ব্যাংক এশিয়া এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে ICBAMCL, ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা না থাকায় তাদের শেয়ারের দাম উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। মুদ্রাস্ফীতি বৃদ্ধিতে অ্যাসিউড রেপো নামক প্রভাবশালী উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ একটি বিশেষ তারল্য সরবরাহকারী উপকরণ হিসেবে পুনরায় চালু করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের 29 অক্টোবর থেকে তৃতীয় পর্যায়ে শুরু করে বিশেষ বন্ধারীদের জন্য 5,562 কোটি টাকা বিতরণ করছে। এই অর্থের মাধ্যমে বিশেষ বন্ডের আওতাধীন ব্যাংকগুলোতে মোট 40,000 কোটি টাকার নগদ সহায়তার মাইলফলক অতিক্রম করেছে। তবে অর্থবাজার বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের নতুন অর্থ সরবরাহ কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতিমালার বিরুদ্ধে কাজ করতে পারে, কারণ এটি বাজারে উচ্চ ক্ষমতাসম্পন্ন অর্থে প্রবাহ ঘটিয়ে সরকারের মুদ্রাস্ফীতি মোকাবিলার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। এই বিশেষ বন্ডের বিপরীতে সরকার ইয়ার সুবিধা চালু করে, যা অন্যান্য তারল্য উপকরণের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এখানে সর্বোচ্চ মেয়াদ 180 দিন, যেখানে অন্যান্য রেপো সমর্থিত তারল্য সুবিধার মেয়াদ 28 দিন। বিশেষ বন্ডগুলিকে আরও আকর্ষণীয় করার জন্য নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বছরে মার্ক টু মার্কেট মূল্যায়নের ঝুঁকি বাদ দেয়, যাতে ব্যাংকগুলো এমন বিশেষ বন্ডে স্বাক্ষর করতে সংকোচ বোধ না করে। এক বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বলেন, 29 অক্টোবর থেকে 2 মাস বিরতির পর কেন্দ্রীয় ব্যাংক এয়ার সুবিধার অধীনে ফের তারল্য সঞ্চালন শুরু করেছে। 3 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংককে 22টি বাণিজ্যিক ব্যাংক এবং 2টি প্রতিষ্ঠানকে 5,562 কোটি টাকা দিতে হবে। অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ আশ্বস্ত করেছেন যে অন্তর্বর্তী সরকার আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও প্রয়োজনীয় পণ্যে যে কোনো ঘাটতি রোধ করবে। সরকারি ক্রয় সংক্রান্ত একটি কাউন্সিলের বৈঠকে পরে অর্থ উপদেষ্টা গুরুত্বের সাথে বলেন যে সার, চিনি, ছোলা এবং সয়াবিন তেলের মতো প্রয়োজনীয় দ্রব্যগুলোর পর্যাপ্ত মজুত থাকবে। যুক্তরাষ্ট্রভিত্তিক মেসার সেক্সিলারেট এনার্জি থেকে 2 কার্গো LPMMBTU প্রতি $14.05 এবং $14.65 আমদানির সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে 2 কার্গো LNG কিনতে ব্যয় হবে 1,355,89,54,500 টাকা। অর্থ উপদেষ্টা আরও বলেন যে জনসাধারণের কষ্ট দূর করতে প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা প্রধান উদ্যোগ। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।